মানে এটা যে আমরা যে সিলেট মানে বুঝাও যায় না ওই ওই ওখানে রাখো না রাখো বাট ইও নাই ডিল ডাল কিছু নাই এখন তো ডিলের সময় না যেহেতু রাইতে এক তো গেছে মাহদি ভাই কিছু কও মানে ফিলিংসটা হো ভাই বাস টার্মিনাল থেকে অনুভূতি শেয়ার করো এই মুহূর্তে আমরা ফরেনে স্টে করতেছি দ্যাটস ইট মানুষ নাই খুব একটা মানে ভালো লাগে রমজান মাস দেন রাত্রি আমরা আড্ডা দিলাম খুব একটা ভালো লাগে যতটুকু পারি আপনার আমি দেখানি ট্রাই করলাম বড় বড় বাস খুব সুন্দর লাগে আমি তো এক সাইডে আছি এক সাইডে আছি দেন মানে অনেক বড় কিন্তু আমি জাস্ট একটা সাইডে আছি ইভেন ওই যে সামনে আমি যেদিকে ঢুকছিলাম আমরা ওইদিকেও কিন্তু অনেক বড় আর এখন টার্মিনালের ভিতরে মেবি ঢুকা যাইতো না বিকজ এখন তো কোনো যাত্রী যাতায়াত করতো না সব বাস বন্ধ আমরা কিন্তু বাস টার্মিনালের একেবারে মানে টার্মিনালের ভিতরে টিকিট কাউন্টারের ভিতরে নাই এখানে জাস্ট আমরা যেখানে বাস থাকে বাস পার্কিং যে জায়গা ও নো দেন আমরা যেদিকে ডুবছি এদিকে কিন্তু এখন বাইরে হইতাম না আমরা অন্য ওয়েতে অন্য রাস্তায় আমরা এখন আর বাস টার্মিনাল থেকে বাড়াইনি খুব সুন্দর রাতের ওয়েদারটা ভিউটা কিন্তু সেই একটা ভিউ দেখতে পাবো মানে খুব সুন্দর খুব একটা ফিলিংস কাজ করে খালি ডিল মারবার জানে মানে হওয়ার পরে খালি ডিল মারবার জানে দৌড় ভাই বলা নি হয় ভাই ইয়তা গিয়ে দি তুমি আর পয়েন্ট যাও তুমি যাও টিকিট কাউন্টার মেবি এখন থেকে টিকিট মানে ক্রয় করা হয় টাউন বেশ মানুষ নাই এখন প্রায় দেড়টা বাজে সময় মানুষ খুব কম দেখতে পারে নাই টার্মিনাল কিন্তু পুরোটাও খালি জাস্ট বাস আছে আর কিছু নেই তো এইটা কিন্তু টার্মিনাল এখন অনেক সাইড রয়েছে আমি কিন্তু পুরোটা মানে দেখাইতাম পারছি না পুরোটা দেখাইছি না অনেক বড় কিন্তু অন্য যে কোনো সময় আইলে ইনশাল্লাহ সব কিছু দেখানোর ট্রাই করবো